আমাদের আজকের বিষয় হচ্ছে ফাংশন। ফাংশন নিয়ে যতটুকুই পারি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরাও আশা করি বোঝার চেষ্টা করবে। আচ্ছা, ফাংশন সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কি অন্ময়। তাহলে অন্ময়টা কি? অন্ময় অর্থ হচ্ছে, অন্ময় অর্থ কি? ফাংশন। আমাদের ক্লাসের টপিক হচ্ছে আজকে ফাংশন। প্রথমে জানবো আমরা কি অন্ময়। অন্ময় অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ দুইটা সেটের মধ্যে সম্পর্ক। এইটা যদি একটা সেট হয়, একটি যদি একটা সেট হয়, এই দুটো সেটের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে অন্ময়। সেটা হচ্ছে অন্ময়। সকল অন্ময় ফাংশন, কিন্তু সকল ফাংশন অন্ময় নয়। কারণ আছে, এই কারণটার দ্বারা হচ্ছে কি, এটা একটা অন্ময় যদি সম্পর্কযুক্ত হয় এইটা কিন্তু আবার ফাংশনও হতে পারে। কীভাবে ফাংশন হতে পারে? হয়তো বুঝে গেছো, না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। ফাংশন তাহলে এ সে, এটা একটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এ সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো বি সেটের সাথে সংযুক্ত যদি হয় তাহলে এটা ফাংশন হতে পারে, আবার নাও পারে। কারণ কি, দুইটা সত্য আছে। প্রথম সত্য হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি, অর্থাৎ কি এই এ সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবিগুলো বি সেটে থাকা লাগবে, তাহলে এটা ফাংশন হবে। এবং দ্বিতীয় সত্যটা কি, দ্বিতীয় সত্যটা আমরা এখানে দেখি, দ্বিতীয় সত্য এ সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি যদি বি সেটে থাকে তাহলে সেটা ফাংশন হবে। তাহলে এটাও ফাংশন, কিন্তু বি সেটের কোনো উপাদানের প্রতিচ্ছবি এ সেটের একাধিক উপাদানের সাথে হতে পারবে না, অর্থাৎ এটা ফাংশন নয়। আবার না দেখি, এটা যদি প্রত্যেকটা উপাদানের সাথে সংযুক্ত থাকে তাহলে এটা হচ্ছে কি, এক এক ফাংশন, আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকে। আবার এইখানে দেখো, এইটা এটা কি, এ সেটা প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি যদি বি সেটে একটা উপাদানের সাথে সংযুক্ত থাকে, একই উপাদানের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে ধ্রুব ফাংশন। বুঝতে পারছো? আচ্ছা, ধ্রুব ফাংশনের পরে এবার আসে কি আমাদের সার্বিক ফাংশন। আমরা সার্বিক ফাংশনের উদাহরণটাও দেখি নি। আচ্ছা দেখো, খেয়াল করো তোমরা, তাহলে এটা কি এক্স ওয়াই জেড ডাব্লিউ অন এবং টু, এটা যদি এটার সাথে সংযুক্ত, এটা এটার সাথে সংযুক্ত, তাহলে এটা হচ্ছে সার্বিক ফাংশন। কেন সার্বিক ফাংশন? অবশ্যই মনে কোশ্চিন আসবে তোমাদের, আর তোমাদের কোশ্চিন দূর করার জন্য কে আসে, আমি আসি। তাহলে তোমাদের মনে কোশ্চিনটা তুমি সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন কেন হলো এটি জানতে চাও তো সবাই না? তাহলে দেখো, এইখানে এ বি দুইটা যদি সেট হয় এবং তাদের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করা হয় তাহলে তারা ফাংশন হয়ে গেছে, কারণ এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটে আছে। ফাংশন হওয়ার পরে এখানে লক্ষ্য করছো, প্রথম দুই এ সেটের প্রথম দুইটি উপাদান বি সেটের প্রথম উপাদানের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এবং এ সেটের পরের দুইটি উপাদান যে বি সেটের পরের উপাদানের সাথে একই সাথে সম্পর্ক স্থাপন করেছে। এটা দ্বারা কী বোঝায়? ফাংশনটি এক এক নয়, কিন্তু এক এক নয়, কারণ এরা আলাদা আলাদাভাবে সম্পর্ক স্থাপন করেনি, আলাদা আলাদা একই উপাদানের সাথে। কিন্তু এখানে সার্বিক ফাংশন হয়েছে, কারণ কি এরা প্রত্যেকে কী করছে, আলাদা আলাদাভাবে একই উপাদানের সাথে সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু এ সেটের চারটি উপাদান বি সেটের দুইটি উপাদানের সাথে সম্পর্ক যুক্ত করেছে, দুইটি দুইটি করে। আচ্ছা, সার্বিক ফাংশন যেহেতু হলো, তাহলে সার্বিক ফাংশনের সাথে আমরা আরেকটি কথা জেনে নিই,
একই সঙ্গে সার্বিক ফাংশন প্লাস এক এক ফাংশন হলে সেটা ইকুয়াল টু কি সমব্যাপী ফাংশন, সেটাকে বলা হয় কি সমব্যাপী ফাংশন। একই সঙ্গে সার্বিক ও এক এক হলে তাকে বলা হয় সমব্যাপী ফাংশন। আচ্ছা, ফাংশনের অনেক কিছুই তো জানা যাচ্ছে, আমরা ফাংশন সম্পর্কে জানতে জানতে অনেক কিছু যেহেতু জানতে পারছি, তো আরেকটা ফাংশনের কথা জানি, পর্যাবৃত্ত ফাংশন, যে ফাংশনগুলোতে ট্যান এক্স, সাইন এক্স, কজ এক্স, কোসেক এক্স এসব উপাদান থাকবে, সেগুলো হচ্ছে কী ধরনের ফাংশন? পর্যাবৃত্ত ফাংশন। পর্যাবৃত্ত ফাংশন, পর্যাবৃত্ত ফাংশন হওয়ার কারণ কি? এটা কোণ নির্দেশ করে। আচ্ছা, লক্ষ্য করো, এবার আমরা দেখে নিই ফাংশনের মধ্যে যে উপাদানগুলো থাকে তাহলে আলাদা আলাদা দুইটো উপাদানের উপাদানগুলোকে কী বলে। 4, 5, 6 এটা সম্পর্ক স্থাপন করেছে, এটা 5-এর সাথে স্থাপন করছে, এবং 3টাও 5-এর সাথে স্থাপন যে এ সেট বি সেট পুরোটাই একটা কী ফাংশন। আর পুরোটার এ সেটে যে উপাদানগুলোকে থাকবে, অর্থাৎ প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলোই হচ্ছে কোনো যে সেটের ডোমেন, প্রথম সেটের উপাদানগুলোকে ডোমেন বলে, এবং দ্বিতীয় সেটের উপাদানগুলোকে কী বলে? কোডোমেন। এবং এ সেটের যে উপাদানগুলো বি সেটের সাথে সম্পর্ক স্থাপন করবে, বি সেটের সম্পর্ক স্থাপন করা উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, অর্থাৎ ডোমেন কী হলো এখানে? 1, 2, 3 কোডোমেন হচ্ছে কি? 4, 5, 6 এবং রেঞ্জ কী হলো? 4, 5 অর্থাৎ অনেকের মধ্যে ভুল ধারণা থাকে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, কিন্তু এটা সবসময় হয় না, এই কথাটা মনে রাখবা। তারপর আমরা নেক্সটে আসি হচ্ছে কি, ওড ফাংশন অর্থাৎ বিজোড় ফাংশন। বিজোড় ফাংশন আর জোড় ফাংশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে ওড অর্থ কি বিজোড় ফাংশন, অর্থাৎ কি ওড, ওড ফাংশন বা বিজোড় ফাংশন কি? আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স যদি হয় তাহলে সেটাকেই বলা হয় বিজোড় ফাংশন। বিজোড় ফাংশনের আরেকটা নাম কী আছে জানো? অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন। আচ্ছা, তাহলে এর উদাহরণগুলো কী হতে পারে? বিজোড় ফাংশন সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স, এক্স কিউব প্লাস এক্স, এগুলো হচ্ছে কি বিজোড় ফাংশন। আচ্ছা, আমরা এবার দেখি কি জোড় ফাংশন, জোড় ফাংশন বা ইভেন ফাংশন। আরেকটা নাম আছে কি যুগ্ম ফাংশন। আচ্ছা, যুগ্ম ফাংশন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হলে সেই ফাংশনটাকে আমরা কী বলি? জোড় ফাংশন। এর ধরুন কি কস এক্স, কস এক্স হওয়ার কারণ কী জানো? কস সবসময় মাইনাসকে খেয়ে ফেলতে পারে, এই কথাটা তো সবাই জানো, তাই না? কস এক্স ছাড়া আর কী হতে পারে? এক্সের যে কোনো কী ঘাত জোড় সংখ্যা হলেই তার জোড় ফাংশন, এক্স টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 2 প্লাস এক্স, এগুলো হচ্ছে জোড় ফাংশন। আচ্ছা, ফাংশন সম্পর্কে তো অনেক ধারণাই হলো, এখন আমরা সেটা কার্যে প্রয়োগ করতে পারছি নাকি সেটাই তো এখন বড় বিষয়, তাই না? তা আমরা সেটা এখন করার চেষ্টা করব, ফাংশন সম্পর্কে যে ধারণাটুকু পেয়েছি সেটু থেকে ফাংশন করার চেষ্টা করব। আচ্ছা, আর একটা কথা বলি, আচ্ছা ফাংশনের কাজ কী? ফাংশনের মূল কাজটা কী জানো? মূল কাজটা হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় এবং হচ্ছে এবং গ্রাফের ফাংশনগুলোকে সঠিকভাবে গ্রাফে স্থাপন করা। তাহলে গ্রাফে ড্রাফ করার জন্য আমাদের কী করা লাগে? ফাংশন করা লাগে, ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করা লাগে। তাহলে আমরা একটা ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমে ডোমেন রেঞ্জ যেহেতু নির্ণয় করতে হবে, তো আমরা একটা সহজ উদাহরণ দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করি।
আচ্ছা সহজে একটা কথা বলি, ই টু দ্য পাওয়ার এক্স, এই পাওয়াকে এই কথাটা আমরা জানি। পাওয়ার আকারে যদি কোনো ফাংশান থাকে, ই টু দ্য পাওয়ার এক্সের ফাংশান কি যদি জানতে চাওয়া হয় তাহলে প্রথমে কি বলা হবে? ই টু দ্য পাওয়ার এক্স একটা কী ধরনের ফাংশান? পাওয়ার আকারের ফাংশান, তাই না? আর আমরা জানি ই টু দ্য পাওয়ার এক্সের মানটা সাধারণত ধ্রুবই থাকে। তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এটার ডোমেন কি? এই এক্সের মানে আমরা এখানে যা বসাবো তার মধ্যে যদি অসংজ্ঞায়িত কোনো মানের জন্য না আসে তাহলে সেটাই ডোমেন। তাহলে ই টু দ্য পাওয়ার এক্সের ডোমেন কী হবে? টি অফ এক্স ইকুয়াল টু আর হবে। এর মূল কারণটা কী জানো? এখানে সব মানের জন্য এটা কী হয়, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটিভ। মূল কারণটা কি? সব মানের জন্য, সব বাস্তব মানের জন্য। আচ্ছা এত কথা বলছি আমি তো ভুলেই গেছি, আর ডোমেন কি আর রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হবে সেটা বলাই হয়নি। আচ্ছা ডোমেন, যে কোনো ফাংশনের ডোমেন যদি ধরো যেখানে এক্স ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ইকুয়াল টু, এই ফাংশনটা দেওয়া, এটার যদি ডোমেন নির্ণয় করতে হবে আমরা কিসের নির্ণয় করতে হবে? ডোমেনের ক্ষেত্রে আমরা কিসের মান নির্ণয় করবো আর রেঞ্জের ক্ষেত্রে কিসের মান নির্ণয় করবো? ডোমেনের ক্ষেত্রে অয়ের মান নির্ণয়, রেঞ্জের ক্ষেত্রে এক্সের মান নির্ণয়। তাহলে কী বুঝলাম আমি কথাটা, দ্বারা কী বোঝাতে চাইলাম? অর্থাৎ এক্সের যে মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত সেটা হবে ডোমেন, আর ওয়াই যে মানের জন্য এক্স সংজ্ঞায়িত সেটা হবে রেঞ্জ। দেখি আমরা এটা প্রমাণ করে কী হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু, আচ্ছা বলো এটা সংজ্ঞায়িত কোন মানের জন্য? সব মানের জন্যই সংজ্ঞায়িত, এক্সের যে কোনো মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত। এখানে যদি আমরা ফাইভ বসাই তবু একটা মান পাবো, সিক্স বসালে মান পাবো, মাইনাস টু বসালে মান পাবো, সন বসালে মান পাবো, টু বসালে মান পাবো, শূন্য বসালেও ওয়াই এর একটা সংজ্ঞায়িত মান পাবো। তাহলে ডোমেন হবে কি? মাইনাস ইনফিনিটিভ থেকে একে ইনফিনিটিভ। এটা আরেকটা ধার কী দিয়ে প্রকাশ করা? আর। আচ্ছা ডোমেন তো গেল, এবার রেঞ্জ কীভাবে হয়? রেঞ্জ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু দেওয়া আছে। এটার রেঞ্জ নির্ণয় করবো কীভাবে? মানে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু রুট ওভার, এখানে ওয়াইয়ের কোন মানের জন্য এটা সংজ্ঞায়িত? তাহলে ওয়াইয়ের মান যদি আমরা টু বসাই তাহলে ফাংশনটি শূন্য চলে আসবে, তাহলে ফাংশনটি শূন্য রুট শূন্য আসবে। রুট শূন্য মানে কিন্তু শূন্য, তাও একটা মান পাবো কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না, কিন্তু আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক হইতে পারে না। তাহলে ওয়াইয়ের মান যদি অন্নি বা শূন্য নিই তাহলে, বা মাইনাস টু মাইনাস ফোর যে কোনো মাইনাস মান নিই তাহলে কী হবে? রুটের ভিতরে যদি মাইনাস আসতে পারে না তাহলে তো এর মান এক্সের মান সংজ্ঞায়িত হবে না। মানে এখানে কি মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ রেঞ্জ হতে পারবে? পারবে না, তাহলে এটা হতে পারবে না। বুঝতে পারছো? আমি তোমাদের একটা বুঝালাম কোনটা হতে পারবে কোনটা হতে পারবে না। তোমাদের এখন আমি আর একটা উদাহরণ দিয়ে সেই জিনিসটা ক্লিয়ার করে দেব। আচ্ছা সবাই লক্ষ্য করো, আমরা আর একটা ফাংশান লেখার চেষ্টা করি যে ফাংশনটাতে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার টু এক্স প্লাস থ্রি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এফ অফ এক্স মানে কিন্তু অয়, এটা ধরে নিবা ফাংশন করার সময়। তাহলে এফ অফ এক্স মানে যদি অয় হয় তাহলে কী হচ্ছে মূল ফাংশনটি? টু এক্স প্লাস থ্রি। আচ্ছা এইটার ডোমেন কী আর রেঞ্জ কী আমাদের নির্ণয় করতে হবে, এটাই না? তাহলে ডোমেনের ক্ষেত্রে আমি চিন্তা করো, ভিতরে শূন্য আসবে কী জন্য, কী করলে? মাইনাস থ্রি বাই রুট টু যদি নিই, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করি টু এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো হয়, গেটার দেন আর ইকাল টু জিরো। তাহলে চিন্তা করো এক্সের মান বের করতে হবে, এক্স গেটার দেন আর ইকাল টু
माइनस थ्री बाय टू ये तो माइनस थ्री बाय टू बसाय फांगशनटी असंज्ञायित हो जाए डोमेन की होबे माइनस थ्री बाय टू बादे सकल वास्तव संख्या रियल नम्बर सकल वास्तव संख्या रियल नम्बर अर्थात डोमेन डी ऑफ एफ इक्वल टू की होच्छे माइनस थ्री बाय टू थेके इनफिनिटी আর রেঞ্জের ক্ষেত্রে কী হবে ঐশ যে কোনো মানের জন্য আমরা একটা মান পাবো জিরো কি ইনফিনিটিভ আচ্ছা এই এটা হয়তো বুঝতে পারলে না আরেকবার বলি আচ্ছা ওই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু আচ্ছা ওয়ের মান যদি ওয়ান বসো কী হবে টু বাই টু মাইনাস ওয়ান মান পাচ্ছি সংজ্ঞায় তো যে কোনো একটা মান পাবো তাই না আচ্ছা ওয়ের মান টু বসালে হাফ থ্রি বসালে থ্রি মান তো পাচ্ছি তাহলে কী হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পাচ্ছি বুঝতে পারলে কী বললাম আচ্ছা আর একটা ফাংশন দেখে মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার এইটা দেওয়া আছে আচ্ছা বলো এইটার কী করবা এটার ডোমেন কী হবে এখানে বুঝতেই পারছো ভিতরে মাইনাস টু প্লাস টু যাই বসায় ফাংশনটি রুট জিরো আসবে মানে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত যদি হয়ে যায় তাহলে আমাদের সংজ্ঞায়িত করতে হলে কী হবে তাহলে মাইনাস টু থেকে টু এই দুইটা মান বাদে যে কোনো মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত তাহলে ডোমেন হয়ে গেল কি মাইনাস টু থেকে টু আচ্ছা রেঞ্জ কী পাচ্ছি সেই সেম অবস্থা যদি করি তাহলে রেঞ্জ আমাদের আসবে কি জিরো থেকে টু বুঝতে পারলে কীভাবে হলো আচ্ছা করে দেখাই স্কোয়ার ইকাল টু ফোর মাইনাস এক্স স্কোয়ার করো স্কোয়ার মাইনাস ফোর এক্স একটা মাইনাস আছে আচ্ছা ওটা থাকে আর মাইনাসটা এক্সচেঞ্জ করি তাহলে ফোর মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স জিরো বসালে টু পাবো টু বসালে শূন্য পাবো অর্থাৎ দুইটা সংখ্যায় মান জিরো থেকে টু ক্লিয়ার হলে আচ্ছা ক্লিয়ার যদি না হতে পারো নিজে ট্রাই করে দেখো হোমওয়ার্ক রইল এফ অফ এক্স ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আচ্ছা এবার আমি একটা নতুন ফাংশন শিখি যদি পাওয়ার আকারে থাকে ওপর নিচ দুইটাই যদি পাওয়ার আকারে থাকে আচ্ছা আমি তোমাদের সেটা আগে বুঝাই কেমন ধরনের মনে করো এক্স টু দ্য পাওয়ার এন এ টু দ্য পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এটা এফ অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে তাহলে আর ডোমেন আর রেঞ্জ কত শর্টকাট এইটার ডোমেন হবে আর মাইনাস টু এ না এ ডোমেন আর রেঞ্জ হবে আর মাইনাস টু এ আশা করি ক্লিয়ার বুঝতে পারছো এইটা মনে রাখবা এই ধরনের ফাংশন তোমার কাছে অনেক ইজি মনে হবে অত সময় নিয়ে আমি তোমাদের ক্লাস নিতে হয়তো পারবো কিন্তু এভাবে এইখানে সম্ভব না
আচ্ছা, এটা কনফিউজড, এইটা নিয়ে তো অনেকেই কনফিউজ থাকে, এইটা একটু ক্লিয়ার করি। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এইটা, আচ্ছা আমি তোমাদের একটা ক্লিয়ার কথা বলি, আমাদের নিচে যদি শূন্য আসে অর্থাৎ অন বাই শূন্য 500/0 আসে, তবু এই মানটা কী হবে? অসংজ্ঞায়িত, মানে ইনফিনিটিভ, এইটা তো সবাই জানো না? তারপর এখানের ক্ষেত্রে সেটাই কাজে লাগালে, ডোমেনের ক্ষেত্রে কী হবে? নিচে শূন্য হওয়া যাবে না, না হয় এখন কী হয়ে যাবে? ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে রিয়েল নাম্বার আর মাইনাস শূন্য অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ মাইনাস শূন্য, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ তাহলে কি? এক্সের কোন মানের জন্য সংকেত? কি তাহলে কি হচ্ছে? আর মাইনাস মাইনাস অন অন, এটার কারণ কি? এটা রেঞ্জ হওয়ার কারণ কি? মাইনাস অন বসালে যে মানটা আমরা পাবো, অন বসালে পাবো, কারণ নিচে মড আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? হয়তো কনফিউজ।